কয়েকদিন ধরেই লক্ষ্য করছি একটা টাক মাথাওয়ালা ভুঁড়িওয়ালা লোক আমাকে সবসময় তার নজরে রাখছে। কখন কি করি না করি সবে যেন তাকে জানা লাগবে, আর সবসময় ফোন কানে ধরে কার সাথে যেন কথা বলে। কি ব্যাপার তানভীর, তোমার ভার্সিটিতে আসতে এত লেট হলো কেন? আর বলো না, একটা লোক আমাকে রোজই নজর রাখে। কে সে? তাকে চিনো নাকি? আরে চিনলে কি আর বলতাম তোমার সাথে? পাজি লোকটাকে মেরে বুঝিয়ে দিতাম কারো ওপর নজরদারি করাটা কেমন বিরক্তিকর। সবসময় কি নজর রাখে তোমার উপর? হ্যাঁ সবসময়, এমনি বাসা অবধিও যাই, আবার বাসা থেকে বের হলেও লোকটাকে দেখি। মাঝে মাঝে তো রাত 10টার সময় পর্যন্ত আমাদের বাড়ির সামনে দেখি। আচ্ছা টেনশন নিও না, আগে ক্লাসে চলো, পরে ব্যাপারটা নিয়ে ভাবা যাবে। চলো। নীলা হলো আমার গার্লফ্রেন্ড। আজ 8 মাস হলো নীলা এর সাথে রিলেশন। খুব একটা জানি না ওর ফ্যামিলি সম্পর্কে, যতদূর জানি ওর ফ্যামিলিতে ওর আব্বু আর এক ভাই আছে। তবে ভাইয়া নাকি কি একটা চাকরি করে থাকে, আর ওর আব্বু একজন ব্যবসায়ী। আচ্ছা নীলা লোকটাকে আমার পেছনে লাগিয়ে রাখেনি তো? কিন্তু ও তো বলে যে আমাকে সে খুব বিশ্বাস করে। তাহলে কে উনি? ধ্যাত ভাল লাগে না। সারাদিন যদি কেউ আপনার উপর নজর রাখে তাহলে কেমন যে রাগ হবে তা খালি সেই জানবে। ক্লাস থেকে বের হয়ে ক্যান্টিনে গেলাম আমি আর নীলা। যে দেখি লোকটা সেখানে আমাদের কিছু দূরে একটা চেয়ারে বসে সিগারেট খাচ্ছে। মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। প্রথম দিন ভেবেছিলাম হয়তো এমনি এমনি হবে ব্যাপারটা, কিন্তু আজ গত 7 দিন ধরে আমি যেখানে যাই না কেন লোকটাকে সবসময় দেখছি। আচ্ছা কে আপনি বলুন তো? লোকটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম। মানুষ? সে তো বুঝতেই পারছি, কিন্তু নামটা কি? কেন? আরে কেন মানে? রোজ আমার পিছু নেবেন, আবার বলছেন কেন? তানভীর চলে এসো, লোকটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। আরে ছাড়ো তো, আজ দেখে নেব লোকটাকে। এই যে হ্যালো, বলুন কে আপনি? রোজ রোজ গন্ডা মার্কা চেহারা নিয়ে আমার পিছু নেন, দেখতে যে বিরক্ত লাগে এটা আপনি বোঝেন? আবার হুম বলছেন? নীলা হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো লোকটার সামনে থেকে। ক্যাম্পাসে বসে আছি এখন। আচ্ছা তুমি এত রাগ করলে কেন? আরে রাগ করব না, দেখোনি তুমি কেন রাগ করেছি? আচ্ছা বাদ দাও তো। বাদ মানে? ওই লোকটাকে আবার তুমি ফিট করেনি তো আমার পেছনে? মানে? মানে খুব সোজা, আমি অন্য মেয়েদের সাথে টাঙ্কি মারবো কিনা এসব দেখার জন্য লোকটাকে আমার পিছনে ছেড়ে দিছো না তো? এই তানভীর কি বলছো এসব? তোমার কি তাই মনে হলো? না মানে এমনি বললাম আর কি। যাও, তোমার সাথে কথা নাই। আরে শোনো না। রাগ করে চলে গেল নীলা। ধুর যত ঝামেলা ওই ফৈনি মার্কা লোকটার জন্য। আবার নীলা চলে যাওয়াতে রাগ করে এটা দেখেও লোকটা হাসছে। ধুর কি যে করি। আজ 3 দিন পর বাড়ি থেকে বের হলাম। লোকটার প্যারায় 3 দিন ধরে গৃহবন্দী। ফাজিল লোকটা না ছাড়ছে আমার পিছু, না বলছে কেউ, তাই গৃহবন্দীর পদক্ষেপ নেওয়া। আজ রাস্তায় বের হলাম, উদ্দেশ্য আবুল মামার চায়ের দোকান। আরে আজ কি হলো? লোকটাকে যে দেখছি না কোথাও। না না এমন তো হওয়ার কথা না। আঠার মতো লেগে থাকা লোকটার আজ কোনো পাত্তা নেই, কাহিনী কি? আর এদিকে নীলা সে যে গেল আর কোনো কল বা মেসেজ এমনকি দেখাও হয়নি। 2 হাত পকেটের মধ্যে দিয়ে মাথাটা নিচু করে রাস্তার এক সাইড দিয়ে হাঁটছি। হঠাৎ দেখলাম রাস্তার বিপরীত পাশ থেকে কেউ একজন আমার নাম ধরে ডাকছে। আরে সেই লোকটা। কিন্তু লোকটা পুলিশ হলো কবে? খাইছে রে। এতদিন তাইলে আমার সব ইনফরমেশান নিচ্ছিল, কিন্তু কেন? আমি আবার কি করেছি? কি করেছি মনে তো পড়ছে না। না, কাল একটা মশা মারছিলাম আর একটা কুকুরকে হেব্বি পিটুনি দিয়েছিলাম এক পিচ্চির কাছ থেকে খাবারের প্যাকেট নিয়েছিল বলে। আর একটা বান্দর পিচ্চিকে পিছন থেকে প্যান্ট খুলে দিয়ে দৌড় মারছিলাম। এতদিন তো তাই করেছি বলে মনে পড়ছে। হাই হাই, এর জন্য কি আমাকে ধরে নিয়ে যাবে, নাকি ফৈনি গন্ডার বলেছিলাম বলে নিয়ে যাবে? এসব ভেবে যখনই দৌড় মারতে যাব তখনই লোকটা এসে আমার হাত ধরে বলল, अरे तानवीर पालाচ্ছ কেন? আমি আর মারবো না মশা, আমি আর প্যান্ট খুলবো না। আরে লোকটা এমন করে হাসে কেন? কি বললাম আমি? আচ্ছা আগে থানায় চলো। মা তোমার ছেলেকে বাঁচাও, আমি খুন করিনি। এই চুপ, কোনো সমস্যা নেই। চলো, তোমার সাথে কতদিন দেখা হয়নি, তাই ভাবলাম থানায় বসে বসে একটু আড্ডা দিব তোমার সাথে। মনে একটু খুশি হলাম, যাক বাবা বাঁচলাম, তাইলে আমি খুন করিনি। জিপে উঠে চলে আসলাম থানার সামনে। নেমে লোকটি বলল, যাও ভেতরে আমি আসছি। লোকটার নামটা এখন দেখলাম, নামটা হলো আজিজ মিয়া। যেমন দেখতে নামটাও তেমন। যাই হোক, কথা মতো দেখে দেওয়া অফিস রুমে ঢুকলাম। ঢুকে দেখি একজন সুন্দর হ্যান্ডসাম পুলিশ বসে আছে। আমার পায়ের শব্দে আমার দিকে তাকালো। আরে তানভীর জি! খাইছে রে, লোকটা আমার নাম জানলো কেমনে? আমি তখনই বুকের দিকে তাকালাম। কি দেখছো ওখানে? না মানে দেখছি আপনাদের মতো আমার বুকের ওপর আমার নাম প্লেট আছে কিনা। আগে এসে বসো। আরে বলদের মতো হাসি দেওয়ার কি হলো? পুলিশরা কি সব বলদ নাকি? তা অনিক স্যার আমাকে কেন ডাকলেন, আর আমার নাম কেমনে জানেন? খালি নাম না, অনেক কিছুই জানি। এ আল্লাহ, অনেক কিছু মানে? আমি যে পিচ্চির প্যান্ট খুলে দৌড় দিছিলাম সেটাও জানে নাকি? অনেক কিছু জানি বলতে নীলাকে চিনো? হাই হাই, এ কেমন কথা! তাইলে কি আমার সন্দেহ ঠিক? ওই নীলা সেমনি তাহলে আমাকে রাগহানির মামলা দেবে? আচ্ছা একবার জিজ্ঞেস করলে কেমন হয় যে থানার কেউ রাগ করলে রাগহানির মামলা হবে কি না? কি ভাবছো তানভীর? ভাবছো যে আমি এত কিছু কেমনে জানি? আজিজ দেখলাম সে টাকবেটা ডাক শুনে চলে আসলো। জি স্যার। আমাদের জন্য 2 কাপ কফির ব্যবস্থা করো। অর্ডার শুনে চলে গেল টাকু। শোনো তানভীর, নীলাকে কেমন ভালোবাসো? ভুলে গেছি ভাই, সরি ভাইয়া। ধুর, সরি স্যার। ভাইয়া বইলো। ওকে। জানো নীলা এখন কোথায়? 3 দিন ধরে কোনো কথা বলছো না। কোথায় নীলা? ডাক শুনে দেখলাম পাশের রুম থেকে নীলা বের হলো। আরে এ এখানে কেন? একে কি চোরাচালানকারী হিসেবে ধরে আনলো নাকি? বলা যায় না, এখনকার মেয়েরা সুন্দর রূপের গভীরে আকাম করে বসে। চিনতে পারছো তানভীর? হুম। আচ্ছা একটু সব কিছু কাপড় চোপড় বাদে খুলে বলবেন কি হচ্ছে? মাথার মধ্যে সেই কখন থেকেই সব কিছু ঘুরছে। এ হলো নীলা, আর আমি হলাম নীলার জামাই। মানে? আরে হতাম আর কি, আসলে ওর বাবা আর আমার বাবা বন্ধু হওয়াতে আমাদের বিয়ে ঠিক করে বসে, আমাদের না জানিয়ে। ও বুঝলাম। না আগে শোনো, কমার্স হল জানতে পারলাম নীলা তোমার সাথে প্রেম করে। যেহেতু বিয়ের জন্য নীলাকে বেছে নিয়েছে আমার পরিবার, তাই বিয়ে করতেই হতো। কিন্তু তোমার সাথে প্রেম করাতে ওকে বিয়ে করলে কপালে আমার কিছুই হতো না, তাই আজিজের দিয়ে তোমার সব খবরাখবর নিতাম, যে তুমি ছেলেটা কেমন, কতটুকু ভালোবাসো, আবার নীলাও তোমাকে কতটুকু ভালোবাসে, এসব দেখার জন্য খোঁজ নিয়েছিলাম। তা এখন? না তুমি ছেলেটা খারাপ না, আর তাছাড়া তোমাদের দুজনকে মানিয়েছেও ভালো। আচ্ছা নীলা কি এসব জানতো? হুম জানো তো। সেই কারণেই বলি টাকুটাকে বকলে ও থামাইয়া দিত কেন? এই টাকুকে? পাশে তাকে দেখি আজিজ কফি নিয়ে হাজির। খাইছে রে, এবার মনে হয় জেলের মধ্যে ভাত খাইতে হবে। সবাই হাসে, বাট আমি হাসতে পারছি না। আচ্ছা শোনো তানভীর, ভয় নেই, তোমাদের বিয়ের ব্যবস্থা আমি করব, নীলার পরিবারকে রাজি আমি করাবো। তাহলে আর কি, চলো নীলা বিয়ের আগে বাসর সাইরা ফেলি। কি? সবাই একসাথে বলল। আর এদিকে আমি তো দৌড়, মনে উসাইন বোল্টকে আজ হারাতে পারবো। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।